যখন উনি জানতে পারলেন আব্বা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের কোনো স্বীকৃতিই পাননি, এটা জানার পর উনি প্রচণ্ড অবাক হয়ে গেলেন। শুধু এইটা বলতে লাগলেন যে আমাদের স্যার হওয়া সত্ত্বেও এত দিন হয়ে গেছে, এতগুলা বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের স্যার মুক্তিযুদ্ধের স্বীকৃতিটুকু পাননি, এটা আমাদের জন্য অবশ্যই লজ্জার একটা জিনিস। সুপ্রিয় দর্শক, আজ 31শে ডিসেম্বর, 48তম বিজয়ের মাসের সর্বশেষ এই দিনটিতে আজকে আমরা নিয়ে এসেছি আপনাদেরকে লালশিরের স্টুডিওতে একটি বিশেষ গল্প শোনানোর জন্য, যেই গল্প একজন মুক্তিযোদ্ধা কন্যার সংগ্রামের গল্প, যেই গল্প একজন স্বীকৃতি না পাওয়া মুক্তিযোদ্ধার গল্প, যেই গল্প মুক্তিযুদ্ধের তালিকা শতবার বারবার তালিকা প্রণয়ন হওয়া সত্ত্বেও সেই তালিকায় নাম না আসা একজন প্রকৃত মুক্তিযোদ্ধার গল্প, সেই গল্পই আজকে আপনাদেরকে শোনাবে মুক্তিযোদ্ধা কন্যা জান্নাতুল সুব্রামণি। জান্নাতুল সুব্রামণির গল্প শোনার আগে কিছু কষ্টের কথা তো বলতেই হয়। প্রথম কষ্টের কথাটাই হচ্ছে যে মুক্তিযুদ্ধের তালিকা একবার নয়, দুবার নয়, প্রণয়ন হয়েছে বারবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা হওয়ার শুরুটা হলেও এরপরে অসংখ্যবার এটা পরিবর্তিত হয়েছে। অসংখ্যবার মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম এসেছে সরকারি আমলাদের, সরকারি চাকরিজীবীদের, যারা শুধুমাত্র বেতন ভাতা 2 বছর বেশি নেবার জন্যে, এবং আরও অনেকেই যারা নিজেদের প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে বিভিন্ন জায়গায় নিজেদের বিভিন্ন সুবিধাদি আদায় করার জন্যে মুক্তিযোদ্ধাদের তালিকায় নিজেদের নাম সাবমিট করে নিয়েছেন বা নিতে পেরেছেন এই বাংলাদেশে, সব সম্ভবের এই বাংলাদেশে। এমনকি মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম আছে এবং রাজাকারদের তালিকায়ও নাম উঠে এসেছে, এমন ঘটনাও এই ডিসেম্বরেই ঘটে গেল। তো এত ঘটনার পরেও যদি শোনা যায় যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি, যদি শোনা যায় তিনি মৃত্যুবরণ করেছেন কোনো ধরনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য ছাড়াই এবং তার সহযোদ্ধারা হাহাকার করছেন, তাহলে বিষয়টা আমাদের এই প্রজন্মের, যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে এখনও উজ্জীবিত করি, যারা মনে করি এই বাংলাদেশের শ্রেষ্ঠতম অর্জন, বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন, হাজার হাজার বছরে এই ভূখণ্ডের সবচেয়েতে শ্রেষ্ঠতম অর্জন বিজয়, সবচেয়েতে শ্রেষ্ঠতম সময় মুক্তিযুদ্ধ, আর এদেশের শ্রেষ্ঠতম সন্তান মুক্তিযোদ্ধারা, আমাদের এই চিন্তা যাদের মধ্যে, আমাদের কেমন লাগে? দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব গল্প শোনার পালায়। বলবেন অ্যাপ্রেন্টিস লয়ার মুক্তিযোদ্ধা কন্যা জান্নাতুল সুব্রামণি। আর আমাদের আজকের এই প্রোগ্রামটি পুরোপুরি সম্প্রচারিত হচ্ছে সিলেটের প্রথম মেগা বুকশপ নিউনেশন লাইব্রেরি অ্যান্ড মেগা বুকশপের সৌজন্যে, তাদের পাঠশালার সৌজন্যে। ছোটবেলায় যখন গল্প শুনতাম আব্বার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প, তখন মনে হতো আমি মুক্তিযুদ্ধের পাঠশালায় বসে আছি। কীভাবে যুদ্ধ হচ্ছে ক্যাম্পে, কে কে ছিলেন সাথে, চোখের সামনে সব মনে হচ্ছে যে ভেসে উঠতে লাগলো এক এক করে, ক্যাম্পে কে কী করছেন যেন আমি সব চোখের সামনে দেখতে পাচ্ছি এই মুভমেন্টগুলো। আব্বা মারা যান 2002-এ। আব্বা মারা যাবার বেশ আগেই আমাদের এলাকায় অনেকেই বলতো, এমনকি আমার রিলেটিভরা সবাই বলতো আব্বা মুক্তিযুদ্ধে ছিলেন না। এসব শোনার পর আব্বার মনে কখনো কোনো বিরূপ ধারণা তৈরি হয়নি, সবাই যে এভাবে বলছে তিনি মুক্তিযোদ্ধা না। আব্বাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, তো তো এইসব কথা আমাকে খুব বেশি হার্ট করত। আমি আসলে এগুলো সহজে মেনে নিতে পারতাম না। আব্বা মারা যাবার পর আব্বার লাশ নিয়ে যখন আমরা গ্রামের বাড়িতে যাই, তখন আব্বার লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছিল। তখন আমার আম্মা একটু আফসোস নিয়ে বলতেছিলেন যে তোদের আব্বা তো মুক্তিযোদ্ধা, ওনার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হওয়া উচিত।
এটা শোনার পর আমার রিলেটিভদের মধ্যে একজন বললেন যে উনি তো মুক্তিযুদ্ধে ছিলেনই না, ওনার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কেন হবে। এরপর আব্বাকে দাফন করার পর আমরা সিলেটে চলে আসি। সিলেটে চলে আসার পর এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা বিভিন্ন শুভবার্তা জানাতে লাগলেন আমার আব্বাকে নিয়ে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে। তাদের মধ্যে একজন ছিলেন নাসির উদ্দিন চৌধুরী, সাবেক এমপি, সুরঞ্জিৎ সেনগুপ্ত, প্রসূনকান্তি বরুণ রায়, মৃদুল পুরকায়স্থ, নুরুল আমিন। ওনারা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ দিতে থাকলেন আমার আব্বাকে নিয়ে। তো এর মধ্যে যখন আমার আব্বার খুব ঘনিষ্ঠ বন্ধু মলয় পুরকায়স্থ, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার আব্বার সহযোদ্ধা ছিলেন, উনি যখন অনেক পরে নিউজটা পান তখন আমাদেরকে বলতে লাগলেন যে গরিব ভাই মারা যাবার পর কেন আমাকে সাথে সাথে খবর দেওয়া হলো না, তাহলে তো উনি রাষ্ট্রীয় মর্যাদা পেতেন। শুধুমাত্র এই ওনার কথাটাই আমাকে খুব বেশি চুম্বকের মতো টানে। আমার কাছে মনে হয়েছে মারাত্মক কোনো একটা ক্ষতি হয়ে গেছে, যেটা আমার আব্বার একটা অধিকার ছিল, সেই অধিকার থেকে আব্বাকে বঞ্চিত করা হয়েছে। তখন থেকেই আমি এটা নিয়ে লেখালেখি শুরু করি। আমি 2008 লেখা শুরু করি, লিখতে 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 একটা সময় 2015 দিকে আমি এর ফিডব্যাক পাই। এর মধ্যে বিশেষ করে সাইদ নোমান ভাই আমাকে বিশেষভাবে সহযোগিতা করেন, উনি আমাকে অনেকগুলো মুক্তিযুদ্ধের বই পড়ার পরামর্শ দিলেন। তো আমি একসাথে অসংখ্য বই নিয়ে আসি, বইগুলা ঘাটতে 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 একটা সময় পেয়ে যাই আমার আব্বাকে নিয়ে লেখা একটি বই, বইয়ের নাম হচ্ছে গিয়ে রক্তাক্ত 71। সুনামগঞ্জ বারের সাবেক প্রেসিডেন্ট এবং উনি হচ্ছেন গিয়ে একজন মুক্তিযুদ্ধের গবেষক বজলুল মজিদ খসরু, বইটি উনি লিখেছিলেন। আব্বার সব সহযোদ্ধারাই এক এক করে মারা যাচ্ছিলেন, এটা নিয়ে আমার একটু ভয় কাজ করতো যে আমি হয়তো আর নেক্সট টাইমে কাউকে পাবো না প্রমাণ পেশ করার মতন। তো কিছুদিন আগে আমি পেলাম আব্বার সহযোদ্ধা একজনকে, উনি ছিলেন অন্যতম একজন মুক্তিযোদ্ধা। ওনাকে আমি পেয়ে যাই অনেক বছর পর, যখন আমি ছোটো ছিলাম তখন ওনাকে দেখেছিলাম। তো রিসেন্টলি ওনার সাথে আমার দেখা হয়, কথা হয়, এবং আমি ওনাকে জিজ্ঞেস করলাম আব্বার কথা। আব্বার কথা জিজ্ঞেস করার সাথে সাথেই তো উনি চিনে ফেললেন এবং তখন বলতে লাগলেন আব্বার অ্যাক্টিভিটিস সম্পর্কে, যুদ্ধে কী করেছিলেন, উনি পলিটিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন। যখন উনি জানতে পারলেন আব্বা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের কোনো স্বীকৃতিই পাননি, এটা জানার পর উনি প্রচণ্ড অবাক হয়ে গেলেন। শুধু এইটা বলতে লাগলেন যে আমাদের স্যার হওয়া সত্ত্বেও এত দিন হয়ে গেছে, এতগুলা বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের স্যার মুক্তিযুদ্ধের স্বীকৃতিটুকু পাননি, এটা আমাদের জন্য অবশ্যই লজ্জার একটা জিনিস। আব্বা মুক্তিযোদ্ধা হিসেবে অনেক ধরনের প্রমাণ ছিল, অনেকগুলো প্রমাণ ছিল যা হারিয়ে গেছে 1988 বন্যার পানিতে সব কিছু হারিয়ে গেছে, এখন আর কিছুই নেই সাবমিট করার মতন। এখন যা আছে কিছু বই আছে আর কিছু মানুষ আছেন যারা ওনার সহযোদ্ধা ছিল। আব্বার মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল সম্ভবত আব্বার জীবিত থাকা অবস্থায় 1999, কারণ ওইটার একটা কপি এখনও আমার কাছে রয়ে গেছে। তো ওইটা দেখার পর আমি জানতে পারি আব্বা কখনো কোন একটা সময় অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন। তারপর এটার ফিডব্যাক কী হলো এটা নিয়ে আর জানি না কিছুই, ওইটা নিয়ে আর কোনো কাজ টাজ করা হয়নি। আব্বা মারা যাবার পর আমার বড় ভাই এটা নিয়ে কিছুদিন দৌড়াদৌড়ি করে এবং সিলেটের মুক্তিযোদ্ধা গবেষক সিলেটের মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন, তো ওনার কাছে সে যায়। যাবার পর উনি বলেন যে তোমাদের এলাকার উপজেলা কমান্ডার যিনি ওনার সাথে আমি কথা বলবো, উনি যদি সাপোর্ট দেন, উনি যদি বলেন তোমার আব্বার কথা, তাহলে আমি এই বিষয়টা নিয়ে দেখতে পারবো, কারণ উনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে থাকেন। যখন উনি ওনাকে কল দিলেন, আতাউর রহমান আমাদের এলাকার মুক্তিযুদ্ধের কমান্ডারের নাম হচ্ছে গিয়ে আতাউর রহমান, আতাউর রহমানকে যখন কল দেওয়া হয় তখন উনি ওই পাশ থেকে বলতে লাগলেন যে উনি কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি মুক্তিযুদ্ধে যাননি। তো এটা শোনার পর
আমার ভাইয়া এখানে স্টপ হয়ে যায়, কারণ আর কোনো ডকুমেন্টই ছিল না সাবমিট করার মতো। যখন আমি এটা নিয়ে কাজ শুরু করি তখন আমি কিছু প্রবলেম ফেস করি, যেমন আমি এটার জন্য যখন আমাদের এলাকায় যাই তখন সিলেট থেকে আমাকে বলা হলো আমি যেন আমাদের উপজেলা কমান্ডারের সাথে দেখা করি এবং দেখা করে ওনাকে যেন বলি মুক্তিযোদ্ধার নতুন কোনো লিস্টে আমার আব্বার নাম এসেছে কি না। তখন এইটা জানার পর শোনার পর আমি সাথে সাথে চলে যাই ওনার কাছে। ওনাকে আমি এর আগে কখনো দেখি নাই, এইবারে ফার্স্টে দেখা, ফেস টু ফেস দেখলাম। ওইখানে যাবার পর আমি আমার পরিচয় দিই, আমার আব্বার নাম বলতেই উনি চিনে ফেলতেন। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে মুক্তিযুদ্ধের নতুন কোনো লিস্টে আব্বার নাম এসেছে কিনা। এটা শোনার পর উনি হেসে ফেললেন, একটু ব্যঙ্গাত্মক হাসি হাসলেন, বললেন যে তোমার আব্বা তো কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি তো মুক্তিযুদ্ধে যাননি। এটা শোনার পর আমি সাথে সাথে মানে খুব বেশি প্রতিবাদ করে উঠি, কারণ আমি জানি আমার আব্বা মুক্তিযোদ্ধা। এখন উনি বলতেছেন যে উনি কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না। আমি আবার বিনীতভাবে ওনাকে বলতে লাগলাম যে আমার আব্বা মুক্তিযুদ্ধে ছিলেন, মুক্তিযুদ্ধে যদি নাই হবেন তাহলে এতগুলো বইয়ের মধ্যে নাম আসলো কী করে। তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কী করি। আমি বললাম আমি এলএলবি অনার্স কমপ্লিট করেছি। তখন বললেন ওনার সাথে যারা চেলাপেলা ছিল ওনারা কিন্তু আমাকে নিয়ে ক্রিটিসাইজ করতে লাগলো এবং বলতে লাগলো যে হ্যাঁ এই জন্যে এত চেটাং চেটাং কথা, এবং আমি মেয়ে হয়ে আমার আব্বার এই এত বড় দায়িত্ব নিয়ে কাজ করছি বলে এটা নিয়ে উনি ক্রিটিসাইজ করতে ছাড়লেন না। তো লাস্ট মুহূর্তে উনি যেই ধরনের ব্যবহার আমার সাথে করলেন আমি আসলে এটা কখনোই আশা করিনি, একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও এই ধরনের ব্যবহার যে আমার সাথে করবেন একজন মুক্তিযোদ্ধার কন্যার সাথে। আমি শুধুমাত্র ওনার কাছ থেকে চলে আসার পর বললাম ঠিক আছে আমার আব্বা যে মুক্তিযোদ্ধা ছিলেন এটা আমি যে করেই হোক বের করব, এটা বলে আমি চলে আসলাম। তখন উনি আমাকে মাছি তারার মতন করে বললেন যে ঠিক আছে যাও যাও। এরপর আমি ওনার কাছ থেকে চলে আসলাম, চলে এসে সিলেটে চলে আসি। আসার পর আবার এটা নিয়ে কাজ শুরু করি, কারণ আমার ইন্টেনশনই হচ্ছে এটা যে করেই হোক আমি এটা বের করব। তারপর আমি বই নিয়ে আসি, অসংখ্য মুক্তিযুদ্ধের বই, ঘাটতে 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 অসংখ্য বই নিয়ে আসার পর ঘাটতে ঘাটতে একটা সময় পেয়ে যাই মুক্তিযুদ্ধের বইয়ে আমার আব্বার নাম। সেই বইয়ের নাম হচ্ছে গিয়ে রক্তাক্ত একাত্তর নামে একটি বই আমি পেয়ে যাই। এটার লেখক হচ্ছেন সুনামগঞ্জবাড়ের সাবেক প্রেসিডেন্ট, উনি হচ্ছেন গিয়ে একজন মুক্তিযুদ্ধের গবেষক। তারপর আমি ওনার ফোন নাম্বার কালেক্ট করি এবং ওনাকে ফোন দিই, ওনার সাথে আমি যোগাযোগ করি এবং একটা সময় গিয়ে আমি ওনার সাথে ফেস টু ফেস দেখা করি। দেখা করার পর আমি নিজেও জানতাম না, এতদিন আমি স্রোতের সমুদ্রে ভাসছিলাম, আমার কাছে মনে হলো যে আমি এখন তীরের দেখা পেয়েছি। আসার আলো একটু একটু করে দেখতে পেলাম। যখন আমি ওনার সাথে ফেস টু ফেস দেখা করতে গেলাম তখন ওইখানে গিয়ে দেখি আব্বার অসংখ্য মানে কয়েকজন মুক্তি সহযোদ্ধারা ওইখানে ছিলেন। আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করলাম, কারণ এত সহজেই আমি ওনাদেরকে পেয়ে যাব এত বছর পর। তারপর যখন ওনাদের সাথে আব্বার বিষয় নিয়ে আব্বার কথা বলতে লাগলাম, মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে গল্প করলাম, ওনাদের কাছ থেকে জানতে পারলাম আমার আব্বা শুধুমাত্র একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, একজন প্রথম শ্রেণীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমার এই যুদ্ধটাকে আমি কলম যুদ্ধই বলবো। লেখালেখি করে এই পর্যায়ে আসতে পেরে আমি অবশ্যই আত্মতৃপ্তিতে ভরপুর, কারণ একমাত্র লেখালেখির মাধ্যমেই আমার বাবার চাপা পড়ে যাওয়ার নামটি বের করে নিয়ে আসতে পেরেছি সবার সামনে, তুলে ধরতে পেরেছি। লেখালেখির মাধ্যমে আস্তে আস্তে অগ্রসর হয়েছি, এক এক করে বিভিন্ন বই পুস্তক সংগ্রহ করতে পেরেছি, বের করতে পেরেছি বাবার সহযোদ্ধাদের। আমার লেখনীর ডাকে অনেকেই এগিয়ে এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য। আজ আপনারাও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সাক্ষাৎকার নেবার জন্য, আর বেনিফিট হলো এটাই, একটা সময় প্রশ্নবিদ্ধ করা হতো আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন কি না, আজ আমাকে মুক্তিযোদ্ধার কন্যা হিসেবে সম্বোধন করা হচ্ছে, এখানেই তো আমার লেখনীর সার্থকতা। স্বাধীনতার 48 বছর পার হয়ে গেছে, পার হয়ে গেছে বাবার মৃত্যুর 14টি বছর। বাবা যুদ্ধ করে গেছেন দেশের জন্য, আর আমি যুদ্ধ করে যাচ্ছি তার মুক্তিযুদ্ধের ডকুমেন্টের জন্য। মৌখিকভাবে যদিও আমি
এই স্বীকৃতিটুকু আদায় করে নিয়েছি, কিন্তু লিখিত স্বীকৃতিটুকু আমি প্রত্যাশা করছি সরকারের কাছ থেকে। আমি জোর দাবি জানাচ্ছি আমার বাবার নামটি মুক্তিযোদ্ধার তালিকায় তালিকাভুক্ত করার জন্য। মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমি এসবের কিচ্ছু চাই না। শুধু এইটুকু আবেদন করছি সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধাদের গ্যাজেটভুক্ত করার পাশাপাশি মরণোত্তর রাষ্ট্রীয় মর্যাদাসহ তাদের কবর সংরক্ষণের ব্যবস্থা করা হোক। আমার দাবি শুধু এইটুকুই। প্রিয় দর্শক, শুনছিলেন মুক্তিযোদ্ধা কন্যা অ্যাপ্রেন্টিস লয়ার জান্নাতুল সুব্রামণির বাবার মুক্তিযোদ্ধা স্বীকৃতি না পাওয়া এবং তার সংগ্রামের গল্প। একজন বাবা যদি মুক্তিযোদ্ধা হন, সন্তানের জন্য সেটা যেমন একই সাথে অনেক বড় গর্বের, ঠিক তেমনি তিনি যদি স্বীকৃতি না পেয়ে থাকেন তাহলে সেটাও অনেক বেশি কষ্টের। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী যখন মানুষের মুখের উপর শুনতে হয়ে থাকে যে তার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জানেন, বিশ্বাস করেন, ভালো করেই জানেন যে ওনার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি যখন বুঝতে পারেন যে তার স্বামীর এক ধরনের নিষ্পৃহতার কারণে, অনেক সময় এই জিনিসটা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়টাতে যে প্রকৃত মুক্তিযোদ্ধারা নিজেদের কাজটাকে দেশের স্বাধীনতার জন্যে একটা কুরবানি হিসেবে নিয়েছিলেন, নিজেদেরকে তারা উৎসর্গিত করেছিলেন, গুলির মুখে উৎসর্গিত করেছিলেন, নিজেদের প্রাণকে তারা তুচ্ছ করেছিলেন, তাদের কাছে একটা স্বীকৃতি কলাপাতা সাধারণ জিনিস, তারা সেই জিনিসটাকে অবহেলা করেছেন। কিন্তু মুক্তিযোদ্ধার কন্যা, মুক্তিযোদ্ধার স্ত্রী, মুক্তিযোদ্ধার সন্তানরা, তাদের কাছেও কি এটা অবহেলার জিনিস? অবশ্যই না। কিন্তু অবহেলার চাইতেও বড় কথাটা হচ্ছে যখন তাদেরকে মুখের উপর মানুষের কাছে শুনতে হয় যে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, সেটাই কষ্টের। যখন মৃত্যুর পর একজন মুক্তিযোদ্ধা নিজের শেষ পাওয়াটুকু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, সেটা যখন পান না, সেটা কষ্টের এবং আমাদের জন্য সেটা ব্যর্থতার। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায়, লালশির টেলিভিশনের পক্ষ থেকে, জান্নাতুল সুব্রামণির পরিবারের পক্ষ থেকে, আর লালশির টেলিভিশনের যারা দেখছেন তাদের সকলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের প্রতি, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, মুক্তিযোদ্ধা আব্দুল গনি যেন তার যোগ্য স্বীকৃতিটুকু পান, শুধু স্বীকৃতি। মুক্তিযোদ্ধা কন্যা বলেছেন তার অন্য কোনো দাবি দেওয়া নেই। হ্যাঁ, আমরাও বলছি অন্য কোনো দাবি দেওয়া লাগবে না, আপনারা শুধু স্বীকৃতিটুকু দিন। মুক্তিযোদ্ধা নামটা যেন যেরকম সম্মানের জায়গাটাতে আছে সেরকম সম্মানের জায়গাটাতেই থাকে। বিজয়ের এই শেষ দিনটিতে ধন্যবাদ জানাচ্ছি দ্য নিউ নেশন লাইব্রেরি অ্যান্ড এক্সক্লুসিভ মেগা বুকশপকে, পাঠশালাকে, আমাদের অনুষ্ঠানটি প্রযোজনা করবার জন্যে। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্যে। ধন্যবাদ সবাইকে।